অনেক প্রবাসী আছেন যারা হয়তোবা করোনার কারণে দেশে এসে আটকা পড়েছেন কিংবা ছুটিতে এসেছিলেন পরবর্তীতে আর বিদেশ ফেরত পারেননি বিশেষ করে কোম্পানি হোক কিংবা কোনো কারণে হোক তো সরকার তাদের জন্য নিবন্ধনের ব্যবস্থা করেছে তারা হয়তো বা যেই কারণে বর্তমানে দেশে অর্থাৎ কিংবা বিদেশ ফেরত হয়ে দেশে অবস্থান করতেছে তো তাদের যেই কর্মসংস্থানটা ছিল অর্থাৎ জবটা ছিল সেই জবটা ফিরে দেওয়ার জন্য সরকারি নিবন্ধনের ব্যবস্থাটা করেছে তো এটি আপনি কিভাবে করতে পারবেন এটা আজকে আমি আপনাদেরকে জানাবো এই জন্য সরাসরি আপনাদের একটা প্রসেস ফলো করতে হবে এবং ছোট্ট একটা ফর্ম পূরণ করতে হবে তো এটি সাধারণত বিএমইটির একটা ফর্ম আপনারা হয়তো সামনে দেখতে পাচ্ছেন তো বাংলাদেশ সরকারের অধীনে সাধারণত এই ফর্মটা নিবন্ধনের কাজ চলতেছে তো এই ফর্মটা নিবন্ধনের জন্য প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে চলে আসতে হবে সেটি হলো যে ডাব্লু ডট এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন অনেক প্রবাসীরাই রয়েছেন বর্তমানে বাংলাদেশে বিদেশ ফেরত কর্মহীন তো তারা চাইলে তাদের স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে এই ফর্মটা পূরণ করতে পারে তো সকলকে অনুরোধ করছি ভিডিওটা আপনি আপনার নিকটস্থ যে প্রবাসী ভাই কিংবা বন্ধু রয়েছে তার সঙ্গে শেয়ার করুন যাতে করে পরবর্তীতে তাদেরও কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে তো চলুন আমরা মেন কাজের দিকে চলে যাই এখানে চলে আসার পর এন্ট্রি ফর্ম ফর দ্যাট রিটার্নিং তো এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে i4র ডেট ইন ফরগেন কান্ট্রি অর্থাৎ আপনি সর্বপ্রথম কত তারিখে দেশের বাইরে গিয়েছিলেন কত সালে এটা এখানে ডেট সহ কিন্তু উল্লেখ করতে হবে এর পরবর্তীতে চলে এসে ভিসা এক্সপায়ারি ডেট তো আপনার কত সালে ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা সামনে কয় তারিখে ভিসার মেয়াদ শেষ হবে কত বছরের ভিসার মেয়াদ শেষ হবে এই জিনিসটা এখানে আপনি দিতে পারেন এবং এই ফর্মগুলো আপনি নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবেন এর পরবর্তীতে চলে আসে হচ্ছে কান্ট্রি তো কান্ট্রিটা সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন কোন দেশে ছিলেন তো এখানে কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাচ্ছেন আই মিন প্রায় হচ্ছে বিশ্বে প্রায় একশো দেশ রয়েছে তো অলমোস্ট একশো চুয়াল্লিশ কিংবা চল্লিশটার মতো কান্ট্রি এখানে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে যত্ন সহকারে লিখে দিবেন আই মিন হচ্ছে ইংলিশ বাংলা যেই মিশালা পাসপোর্ট লেখাটা থাকে সম্পূর্ণ নির্ভুলভাবে লিখে দিবেন ইকামা বা ওয়ার্ক পারমিট তো বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এবং বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য না e-comma বা ওয়ার্ক পারমিটে যে ডিটেইলস নাম্বারটা রয়েছে সেটা লিখে দিবেন আপনার স্মার্টফোনের নাম্বার অর্থাৎ হচ্ছে আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করেন সব সময় খোলা থাকে সেই নাম্বারটা এখানে দিবেন এছাড়াও মাইগ্রেটস নেম যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন স্ট্রিট অ্যাড্রেস বা পাড়া অর্থাৎ আপনি যে জেলার যে হচ্ছে উপজেলা যে ইউনিয়নে অবস্থান করছেন তো সেই জায়গাটার নাম কিংবা গ্রাম কিংবা শহরের নামটা কি তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার যে পাসপোর্টটা রয়েছে পাসপোর্ট অনুসারে সিলেক্ট করে নেবেন মিন ইনফরমেশন যাতে ভুল না হয় সেই জিনিসটার দিকে নজর রাখবেন সরকার আপনাদের উপকারের সাথে তৈরি করতেছে তো সকলকে অনুরোধ করছে অবশ্যই ভিডিওটি দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনি আপনার প্রবাসী বন্ধু বান্ধবের সঙ্গে যাতে করে তারা উপকৃত হতে পারে তো ওয়ার্ড বা ইউনিয়ন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার যে ইয়েটা রয়েছে অ্যাড্রেস অনুসারে তারপর অকুপেশন বা পেশা আপনি দেশের বাইরে কি কাজ করতেন এখানে কিন্তু আপনি বিভিন্ন কাজ দেখতে পাচ্ছেন দেশের বাইরে আপনি যেই কাজটা করতেন সেই কাজটার নাম এখানে দিতে পারবেন এখানে সিভিল ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে ক্লিনার তারপর হচ্ছে কুক চিপ আপনি এ টু কিন্তু আপনি আপনি এখানে দিতে পারবেন দেশের বাইরে যে কাজটা করতেন তো কষ্ট করে একটু খুঁজে বের করে নিয়ে ফর্মটা পূরণ করার চেষ্টা করবেন তারপর টেলিভিশন ফটোগ্রাফার মেকানিক টিচার সিস্টেম ডিজাইনার তারপর হচ্ছে ওয়েটার মানে সবকিছুই কিন্তু এখানে সরকার দিয়ে দিছে তারপর হচ্ছে উড ওয়ার্কার তারপর হচ্ছে পেশা এখানে না থাকে দিতে সেক্ষেত্রে এর পরবর্তীতে চলে আসা হচ্ছে ভিসা ভিসা স্ট্যাটাস স্ট্যাটাস তো আপনি এখানে দেখতে পাচ্ছেন রেড কালার কিংবা লাল কালার হয়ে রয়েছে তো আপনি এখানে অ্যারাইভাল ডেট কিংবা ভিসা এক্সপায়ারি ডেট এই দুইটা যখন দিবেন এখানে কিন্তু একটা গ্রিন কালার চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন রিটার্ন ডেট অর্থাৎ হচ্ছে আপনি দেশের বাইরে থেকে 2020 সাল কিংবা 2019 সালের কত তারিখে আসছেন তারিখ এখানে উল্লেখ করবেন তারপর আউট পাস যদি আপনি আউট পাস নিয়ে আসেন তো ক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে আউট পাসের ইনফুগুলো এখানে পূরণ করে দিবেন অর্থাৎ হচ্ছে যে ডেটটা রয়েছে সেটা এখানে দিবেন দিবেন এক্সপায়ারি ডেট যেটা রয়েছে সেটা তো আমি ভাবতেছি আপনার আউট পাস নয় তো সেই জন্য এখানে আনটিক করে দিলাম যদি আপনি আউট পাস হয়ে থাকেন সেক্ষেত্রে এই আউট পাস দিবেন আর আউট পাস যখনই আপনি ক্লিক করবেন কিংবা আপনি যখন আউট পাসের মাধ্যমে আসবেন তো ক্ষেত্রে কিন্তু আউট পাস যে আইডি রয়েছে সেই আইডিটা এখানে দিতে হবে তো আমি ভাবলাম আপনার আউটপাস নয় তো যদি আপনি আউটপাস হন সেক্ষেত্রে এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পিতার নাম আপনার পাসপোর্টে দেওয়া তো সেই অনুসারে আপনি এখানে সিলেক্ট করে নেবেন কষ্ট করে কেননা সবুরে মেয়া ফলে এটা আমরা অনেকেই জানি এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন সিলেক্ট থানা আপনার যে থানাটা রয়েছে পাসপোর্ট অনুসারে সেই থানাটা এখানে দিয়ে দিবেন তারপর ভিলেজ এরিয়া তো আপনার গ্রামের নাম যেটা রয়েছে সেটা এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন কষ্ট করে করে নেবেন তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা টোকেন নাম্বার এই টোকেন নাম্বার টা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হতে থাকবে তো আপনি এই টোকেন নাম্বারটা বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকবে এই টোকের নাম্বার টা এখানে দিয়ে দিবেন লিখে দেওয়ার পর সাবমিট ডাটা নামে যে অপশনটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন তো সরকার আপনাদের কিন্তু চেষ্টা করেছে যারা হয়তোবা দেশের বাইরে থেকে ফেরত এসেছে কর্মহীন হয়ে কিংবা মূলত দেখা যেতে পারে যারা বিদেশ ফেরত হয়ে এসেছে তাদের নিবন্ধনের ব্যবস্থা করে তাদের যে কর্মসংস্থান রয়েছে আপনারা যে দেশে ছিলেন সেই দেশে আবার সরকার আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করতে পারে কূটনৈতিক মাধ্যমে তো এই বিষয় কিন্তু এখানে মূলত লেখা রয়েছে অদূর ভবিষ্যতে আপনাদের যারা প্রবাসীরা রয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই নিবন্ধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশা করি বিষয়টা জানতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন